মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। কৃষকদের ফসল বীমা যোজনায় আনতে একটি সচেতনতামূলক কর্মশালা আয়োজিত হলো হরিহরপাড়ায়। বুধবার হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি অফিসে সহকৃষি অধিকর্তা ও পঞ্চায়েত সমিতির সদস্যদের উপস্থিতিতে এলাকার কৃষকদের ফসল বীমা যোজনা সুবিধার কথা জানানো হয় এবং সত্বর যোগাযোগের কথা জানান কৃষি আধিকারিকেরা। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই কোম্পানি আমাদের এই ফসল বীমাটা করাচ্ছেন। তো এই বছর বোরো ধান, তারপরে সরিষা, মসুর, ছোলা, ভুট্টা, তিল এবং আখ, আলু, এই শস্যগুলো এই ফসল বীমার আওতায় আছে। আখ এবং আলুর ক্ষেত্রে যদি ফসল বীমা করানোর জন্য চাষিদেরকে 4.8% হারে প্রিমিয়াম দিতে হবে এবং বাকি শস্যগুলো বিনামূল্যে চাষিরা ফসল বীমার আওতায় আনতে পারেন। তো 31 ডিসেম্বর 2018 এটা লাস্ট ডেট। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।